গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জেব্রা সহ বন্য প্রাণী মারা যাওয়ার ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি সহ তিন কমিটির যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকালে পার্কের রেস্ট হাউসে এই বৈঠকে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি সহ প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ কমিটি এবং বিশেষজ্ঞ বিশেষ মেডিকেল টিমের সদস্যরা যৌথভাবে অংশ নেন। বৈঠক শুরুর আগে পার্ক এলাকা পরিদর্শন করেন তারা। এ সময় তারা প্রাণীদের আবাসস্থল, খাবার ও পাত্র এবং যেখানে মৃত্যু হয়েছে সেসব স্থান পরিদর্শন করেন।